ফিরে এসেছে বিরতির পর সঙ্গে বন্ধুকে নিয়ে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যালো দিদি, নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত, ভালো আছেন আপনি? আমি বাংলাদেশ থেকে রত্না দি বলছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে। হ্যাঁ বলুন। নমস্কার দিদি, আমি সত্যি সত্যি একটু কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, নমস্কার বলুন। নমস্কার দাদা, একটু কাইন্ডলি যদি যদি আপনার সময় থাকে, আজকে তো সময় এমনিতে চলে গেছে, যদি সময় থাকে এই গানটা যদি একটু শোনান। আমার জানি মাঝে সুধা আছে চাও কি, তার খবর দিতে না, কাইন্ডলি যদি আপনার সময় থাকে যদি একটু শোনান। ঠিক আছে, আপনি সঙ্গে থাকবেন? হ্যাঁ, আপনারও গলার মধ্যে সুধা আছে সেটা পেলাম। আর মানে যদি না দাদার কাছে সময় থাকে, আপনার কাছে অন্তত এই গানটা শোনা হয়ে গেল। আরো কি বন্ধু আছেন না আমরা গানে যাই? কেউ আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং, শুভ বিজয়া, শুভেচ্ছা। আমি বর্ধমান থেকে রুমেলা বলছিলাম। শুভ বিজয়া। হ্যাঁ, আমি একটু শিল্পের সঙ্গে কথা বলি, শ্রী সুরঞ্জন রায়। হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার, আমি একদম ভীষণ ছোটবেলা থেকে, স্কুল লাইফ থেকে সুবিনয় রায়ের প্রচন্ড ভক্ত, এবং আমি সারা স্কুল লাইফে ওনার যতদিন সঙ্গীত শিক্ষার আসর হয়েছে বা আমি ব্রাহ্মকাল স্কুলে পড়তাম, যতবার ব্রাহ্ম সভা দেখেছি, ওনার কাছে একদম সরাসরি প্রচুর গান শিখেছি। আপনার মধ্যে সুবিনয় রায়ের এত সুন্দর ছায়া রয়েছে এবং কায়োটি রয়েছে, আমার ঠিক ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আপনার কাছে দুটো গানের রিকোয়েস্ট আছে, হৃদয়শোষী হৃদি গগনে, এবং হৃদয়শোষী হৃদি গগনে বাজিল মঙ্গল গগনে, এবং তোমারই রাগিনী জীবন পুঙ্গি। তাহলে আমার ছোটবেলাটাকে একটু খানিকটা সময়ের জন্য ফিরিয়ে আনবে না? আচ্ছা, দুটো না হলে একটা নিশ্চয়ই শোনাবো। সময়ের আজকে বড্ড অভাব, কিন্তু ঠিক আছে, সুরঞ্জন কথা না বলে তাহলে গানের দিকেই যাই। একটুখানি আপনার অনুরোধ। হ্যাঁ ধ্রুপদ, হ্যাঁ নিশ্চয়ই ধ্রুপদ। শুধু স্থায়ী করেই শোনাতে হবে আমাকে। জগতে তুমি রাজা অসীম, হৃদয়ে তুমি হৃদয়, আপনার জন্য একটা স্পেশাল ফোন আছে, আপনি হ্যালো বলুন। হ্যালো হ্যালো সুরঞ্জন দা, শ্রমিক
গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং সুরঞ্জন ভাই এবং রিনীতি দুজনকে, গুড মর্নিং রাধা এবং গৌতম দা দুজনকে, গুড মর্নিং। আচ্ছা বিজয়ের শুভেচ্ছা সকলকে জানাই, তুমিও জানো। হ্যাঁ, আর দাদা খুব আশা করে একটা রিকোয়েস্টের গানটা মাথায় রেখেই বসেছিলাম, কিন্তু একটু আগে একজন ফোন করে সেইটাই বলে দিল, হৃদয় শশী রিদি গগনে। ঠিক বুঝতে পারলাম হয়তো, হৃদয় শশী রিদি গগনে, হৃদয় শশী রিদি গগনে, সেটা অলরেডি একজন বলে দিয়েছেন। তাহলে তো হতেই হবে, দু দুটো ভোট। হ্যাঁ, এই তো দু দুটো ভোট। এটা অসাধারণ একটি গান। হ্যাঁ একদম অসাধারণ একটি গান, বাবার গলাতেও শুনেছি, আরেকবার আমি একটু শুনতে চাই। একান্তই যদি না হয় তাহলে আরেকটা বলতে পারি, যেটা ওনার গলায় অনেক আগে একটা খুব কম পরিসরে শুনেছিলাম, বলো। ওগো আমার স্বপ্ন স্বরূপিনী, ওগো স্বপ্ন স্বরূপিনী, যদি যদি পসিবল হয়। আচ্ছা দেখছি। হৃদয় শশীটা একটু শোনাবো, কারণ আরেকজনও রিকোয়েস্ট করলেন। হ্যাঁ এইগুলো ভালো প্রশ্নপত্র, এরম এলে ভালো। সঙ্গে থাকতে হবে শ্রমিক, দেখা হচ্ছে, আড্ডা হবে একদিন, কেমন? টাটা। আমাদের সময় আছে, এত ফুরিয়ে এসছে না, আমরা ঠিক না একটা কথার পরেই গান, সব ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে, বুঝলে। মানে এখন এই সময় কমে যাওয়ার জন্য সিকোয়েন্স বলে কিছু নেই, সব উল্টো পাল্টা, যেটাতে চোখ পড়বে সেটাতে গাইব। বেশ। চির বন্ধ চির নিভার চির শান্তি তুমি হে প্রভু, চির বন্ধ চির নিভার চির শান্তি তুমি হে প্রভু, চির হৃদয় শশী হৃদি গগনে, উঠিল মঙ্গল লাগনে, লিখিল সুন্দর ভুবনে, একে মহা এবং শ্রমিক দুজনেই খুব খুশি, কারণ দুজনের গান হয়ে গেছে। আচ্ছা কি কি গানের জন্য আদেশ ছিল? গাইতেই হবে, গাইতেই হবে, আদেশ আছে। দাও বাবা এই বড় মুখটা নাও তো, আমরা কি একটু কথা বলে নেব? শুনুন, হ্যাঁ কে আছেন সঙ্গে? হ্যালো, জি জি নমস্কার, সুপ্রভাত, রিনি বলছি। নমস্কার,
রিনি আমন্দা মাসান জহির ঢাকা বাংলাদেশ থেকে। হ্যাঁ হ্যাঁ রিনি তুমি কেমন আছো? আমি ভালো আছি। আরে আমি কি যার কথা ভাবছি তার সঙ্গেই কথা বলছি? হ্যাঁ হ্যাঁ সেই সেই এলিফেন্ট রোডে ঠিকই আছে। সিফাত কেমন আছে? তুমি ওই যে ওই ওই দাদাকে বলতে হবে যে আমার মাথা মতো করে দাও হে তোমার চরণ ধুলা তোর এই গানটা একটু শুনতে চাই আর তুমি একটু সিফাতের সঙ্গে কথা বলো একটু না। সিফাত সুপ্রভাত দিদি। সুপ্রভাত কেমন আছো? ভালো তোমরা কেমন আছো? আমরা সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে। ওহো তোমাকে দেখতে চাই নতুন ভাবে ছবি দেখবো। ভালো থেকো সিফাত। একদম নিশ্চয়ই অলওয়েজ খুব খুব ভালো থেকো তুমি সোহাগ তোমরা সবাই আন্টি আঙ্কুল কে বলো কথা হবে পরে কেমন। আচ্ছা সিফাতের আসলে নতুন বিয়ে হয়েছে মানে সদ্য বিয়ে হয়েছে 21 তারিখ। আচ্ছা এবারে কে আছেন বন্ধু সঙ্গে? হ্যালো সুপ্রভাত রিনি। হ্যাঁ দেবজানিদি সুপ্রভাত। সুরঞ্জন দাকু সুপ্রভাত নমস্কার। শুভ বিজয়া প্লাস আগাম দীপাবলি শুভেচ্ছা। বাস ক্রিসমাসটা বাকি রইল করে দাও। ক্রিসমাসটা বাকি থাকলে হ্যাপি নিউ ইয়ার বাকি থাকলো। আচ্ছা তুমি কেমন আছো? তোমাকে ভীষণ আজকে জল জল লাগছে দেখতে একবারে মানে জল জল করছি মানে জল জল লাগছে। আমি ভাবলাম মানে এটা অন্য জল জল তোমাকে একটু সুন্দর লাগছে আর মানে প্রত্যেকটা সুবিনয় আমার প্রত্যেকটা গান তোমার কলা দিয়ে শুনছি তোমার নতুন করে আবার দেখতে পাচ্ছি ওনার মাধ্যমে তোমাকে আবার দেখতে পাচ্ছি। আর কি বলবো রিনি জানো তো ছোটবেলার থেকে এই মানুষটার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক। আমার মায়ের মাস্টার বসেছিলেন উনি। আমি কখনো সুবিনয় রায়কে সুবিনয় রায় বলতাম না সুবিনয় মামা বলতাম। আর মানে আমাদের বাড়িতে যখন উনি আসতেন আমার বাড়িতে মাকে কোনো গানের প্রোগ্রামে বলার জন্য তখন আমার ভাইকে বলতেন কি এসো তোমার সঙ্গে ক্যাম্বিস বল খেলি। বা যখন সাগরময় ঘোষের বাড়িতে এসছেন আমার সঙ্গে সল্টলেকে বিডি মার্কেটে দেখা হয়েছে আমার বাবার মৃত্যু সংবাদ শুনেছে উনি তখন আমার পিছন পিছন চলে এসছে এসে মাকে অনেক সান্ত্বনা বাক্য দিলেন দিয়ে বললেন প্রতিমা তুমি গানটা কিন্তু ছেড়ো না। এবং ওনার যখন লাইফ টাইম এস্টিমেন্ট ওনাকে দেওয়া হয়েছিল তখন আমি যখন ওনার কাছে গিয়েছিলাম প্রণাম করতে রুমিশোধনে আমি যখন পায়ে হাত দিয়ে প্রণাম করে ফুলের বোকেটা দিয়েছিলাম তখন উনি একটাই কথা বলেছিলেন প্রতিমা কি এসছে সে কথাটা কানে বড্ড বাজে। আর আজকে সুরঞ্জন দাকে পেয়ে সে কথাগুলি মনে পড়ছে ইন্দিরা মহিমার কথা রানাদার কথা মনে পড়ছে। তোমার কাছে আমার দুটো গানের অনুরোধ রয়ে যদি সম্ভব হয় আজি মাম মনো চায় সেই বন্ধুরে অথবা নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে। ঠিক আছে ঠিক আছে একটা হবে হবে সঙ্গে থেকে দেব জানিদি কিন্তু অনেক ওই যে এইটা আরেকজনের রিকোয়েস্ট আছে। ও তাহলে তো হবে ভোট বেশি চলো বড় বুক। আজি মাম মনো চায় জি বল জনমে মরণে নিত্য সঙ্গী নিষেদিন সুখে সুখে সেই চির আনন্দ বিময় চির সুধা যুগে যুগে কত নব নব লোকে সময়টা একটু নষ্ট হয়ে গেছে তো সেই জন্য একটু আমাকে সব গান একটু ছোট করতে হচ্ছে কিছু মনে করবেন না। কিন্তু সুরঞ্জন দা অন্য একটা কোন গানের কথা ছিল তার ফাঁকে আমরা বন্ধুর সঙ্গে কথা বললাম যে আদেশ ছিল কোন কোন গানের তার একটা শুনবো এই একটা আদেশের মধ্যে। তারপরে হচ্ছে আদেশ হচ্ছে ওই কি বলে আসলে ওই যে বলেছেন তালিকার যেখানে চোখ পড়বে যেখানে চোখ পড়বে আদেশ একটা আছে খেলাঘর। ও হ্যাঁ শুনবো তাহলে আদেশ একটা আছে সেটা আদেশটা আমার ডান পাশ থেকে এসছে বসে আছি হে আদেশ না ওটা ওটা আবদার বসে আছি এটা শুনব চল। বসে আছি হে কব
তোমার বাণে কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানে বসে আছি হে কবে শুনিব তোমার বাণে কবে প্রাণ যাবে তব প্রেম গাইবে প্রাণ যাবে তব প্রেম গাইবে দ্বারে দ্বারে ফিরে সবার হৃদয় গাইবে দ্বারে দ্বারে ফিরে সবার হৃদয় গাইবে বন্ধুর সঙ্গে কথা বলছেন, কে আছেন? হ্যালো, নমস্কার সুপ্রভাত। নমস্কার সঞ্জয় দা, হ্যাঁ বলুন। বলছি সুরঞ্জন দাকে পেয়ে আমার অত্যন্ত প্রিয় শিল্পী এবং বন্ধু খুব উৎফুল্ল লাগছে আজকে। এখন টাইম কম বলে রিকোয়েস্ট করছি না, কিন্তু একটা জিনিস আমি বলি, সুরঞ্জন দা যে গুরুকুলের দীক্ষার উত্তরাধিকার পেয়েছেন সেখানে রবীন্দ্রনাথের কাব্যবোধ, ভাষার অন্তর্নিহিত অর্থ আত্মস্থ করা, শব্দ সৌকর্য সম্পর্কে নিষ্ঠা প্রাধান্য পেয়েছে। এখন যেন অনেক গান শুনি মাঝখান থেকে রবীন্দ্রসঙ্গীত ধরেন, বা দ্বিজেন্দ্রলাল রায়ের গান, অতুল প্রসাদের গান। আমি অনেক শিল্পীর সাথে কথা বলেছি, আমি বলেছি যে আপনাদের কি করে বোঝাই যে কবি যদি মনে করতেন তাহলে গানটা আপনারা যেখান থেকে শুরু করছেন ওইখান থেকে উনি লিখতেন। এই প্রতীপ প্রবাহে সুরঞ্জন দার মতন শিল্পী আমাদের আশ্বস্ত করেন। কারণ জানো তো, রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন যে কথার দাসত্ব করা গানের কাজ নয়, কিন্তু বাক্য যেখানে শেষ হইয়াছে সেখানেই গানের আরম্ভ। সুরের সঙ্গে কথার মিলন রোধ করতে পারবে না, এই মতে তিনি একাগ্রচিত্ত ছিলেন। কারণ তিনি বারবার বলতেন সুর আর কথা পরস্পরকে চায়, সেই চাওয়ার মধ্যে যে প্রবল শক্তি আছে সেই শক্তিতেই সৃষ্টির প্রবর্তনা। এই সুরঞ্জন দার গান শুনলে এই কথাগুলোর সত্যতা মনে প্রাণে আমরা উপলব্ধি করতে পারি। সুরঞ্জন দা ভালো থাকবেন। হ্যাঁ ধন্যবাদ সঞ্জয়, ধন্যবাদ সঞ্জয় দা, খুব ভালো লাগলো কথা বলে। সত্যি সত্যি মানে কি বলবো, আমি আমার বাবার কথায় প্রতিধ্বনি পেলাম। আমার বাবাই বলেন তাহলে তো ওখান থেকেই লেখা হতো। আসলে মতামত অনেক আছে তো, তার মধ্যে এই মতটা আমার বাবাও বিশ্বাসী।